মাধ্যমে অনেক আগে থেকেই প্রশংসিত বাংলাদেশ। সেই প্রশংসাকে আরও মহিমান্বিত করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ার ল্যাংটিক্স। তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। নেদারল্যান্ডস ও রুয়ান্ডার যৌথ আয়োজনে হেগে দুই দিনব্যাপী শান্তিরক্ষায় প্রস্তুতিমূলক সম্মেলনে শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বলে হেগের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। সম্মেলনে রাষ্ট্রদূত বেলাল জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। তিনি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা জোরদারের জন্য জাতিসংঘের আহ্বানের প্রতিক্রিয়ায় সৈন্য ও পুলিশ পাঠিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অঙ্গীকারের কথাও পূর্ণ ব্যক্ত করেন। বাংলাদেশ সফরের কথা স্মরণ করে আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাংটিক্স বলেন, সৈন্য ও পুলিশ পাঠিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের মানসম্মত প্রশিক্ষণের প্রশংসাও করেন ল্যাংটিক্স। এছাড়াও শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাংটিক্স বিভিন্ন দেশের বেসামরিক জনগণের নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ প্রদানের ইচ্ছে প্রকাশ করেন।